চালুচন্দ্রের পর এবার দেশবন্ধু গার্লস। অন্যায়ের দাবিতে পড়ুয়াদের উগ্র আন্দোলন এবং অভাব্যতা কোন পর্যায়ে পৌঁছতে পারে তার সাক্ষী রইল রাসবিহারী মোড়ের গার্লস কলেজ। টিচারদের ধাক্কাধাক্কি, নিগ্রহ, কলেজে ভাঙচুর, কিছুই বাদ রইল না। 60% হাজিরা না থাকায় কমার্সের ফার্স্ট ইয়ারের 89 জন ছাত্রকে পরীক্ষায় বসার অনুমতি দেয়নি কলেজ কর্তৃপক্ষ। তা নিয়ে শুরু হয় গণ্ডগোল। প্রয়োজনীয় হাজিরা না থাকা সত্ত্বেও পরীক্ষায় বসতে দিতে হবে এই দাবিতে ঘেরাও আন্দোলন শুরু করেন ছাত্রীরা। সকাল 10:30 থেকে সন্ধে 6:30 পর্যন্ত প্রিন্সিপাল, কমার্সের টিচার ও গভর্নিং বডির সদস্যদের আটকে রাখা হয়। বিকেলে কলেজে ভাঙচুর চালান ক্ষুব্ধ ছাত্রীরা। পুলিশ প্রিন্সিপাল ও আটকে থাকা টিচারদের উদ্ধার করতে গেলে ছাত্রীরা তুমুল বিক্ষোভ দেখাতে শুরু করেন। শিক্ষকদের বের করে আনার সময় শুরু হয়ে যায় ধাক্কাধাক্কি। কমার্সের বিভাগীয় প্রধান ওম প্রকাশ চৌধুরীর অভিযোগ, ছাত্রীরা তাঁকে মারধর পর্যন্ত করেছেন। দেশবন্ধু কলেজের প্রিন্সিপাল এবং অন্যান্য টিচারদের বার করে নিয়ে আসা হলো দীর্ঘক্ষণ ঘেরাও করে রাখার পর। কিন্তু ছাত্রীরা এই মুহূর্তে তুমুল লাথা দিচ্ছে, ছাত্রীদের সঙ্গে তুমুল ধস্তাধস্তি হচ্ছে পুলিশের এবং অন্যান্য স্টাফেদের দ্বারা এই মুহূর্তে কলেজে রয়েছেন। ছাত্রীরা প্রবল বিক্ষোভ দেখাচ্ছেন কেন প্রিন্সিপালকে বার করে নিয়ে যাওয়া হচ্ছে সেই নিয়ে। এই মুহূর্তে তুমুল উত্তেজনা দেশবন্ধু কলেজ, যেটা যে কলেজ রাসবিহারী অঞ্চলে অবস্থিত। এরপর আমরা কথা বলেছিলাম ছাত্রীদের সঙ্গে, শুনুন তাদের কি বক্তব্য। প্রিন্সিপাল ও গভর্নিং বডি তাদের কি বক্তব্য শুনব। গার্জেন মিটিং আমরা ডাকি রেগুলার বেসিসে, অ্যাটেন্ডেন্স টাঙ্গাই কত সেটা আমরা বারবার করেছি, প্লাস এখন যে একটা মার্কস এসে গেছে অন অ্যাটেন্ডেন্স সেটাও ওদের বারবার করে বলা হয়েছে। আমাদের মাননীয় অধ্যক্ষ মহাশয় একদম প্রস্তুত তাদের অ্যাটেন্ডেন্স দেখিয়ে দিতে, ট্রান্সপারেন্টলি দেখিয়ে দিতে। সেক্ষেত্রে তারা যে তাদের অযৌক্তিক দাবি থেকে সরে আসছে না এবং তাতেও তারা ক্ষান্ত না হয়ে তারা ভাঙচুর করছে, কলেজের প্রপার্টি নষ্ট করছে।